বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আয়ব সকলেই ভালো রয়েছেন বন্ধুরা ব্যাটেলিয়ান আনসারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর এই চাকরিটি কিন্তু একদম সরকারি একটা চাকরি আপনার কি কি যোগ্যতা থাকলে ব্যাটালিয়ান আনসারে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কত টাকা লাগবে আবেদন শুরু কবে শেষ কবে এবং আপনি কিভাবে কোথা থেকে আবেদন করবেন সকল কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ব্যাটালিয়ান আনসার নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আলোচনা করব আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনি যদি ভিডিওটাকে টেনে টেনে দেখেন হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না এজন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল সিলেক্ট করে দেন এতে করে হবে কি আমরা যখনই নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করব আপনি দেখতে পারবেন সবার আগে বন্ধুরা আমি আপনাদের সর্বপ্রথম বয়সটা নিয়ে আলোচনা করতেছি যাদের বয়স একত্রিশ পাঁচ দু সাল ধরে আঠারো থেকে বাইশ বছরের ভিতর তারা কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে এবং আপনার শিক্ষকতা যোগ্যতা কী কী লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি ব্যাটেলিয়ান আনসার পদে আবেদন করতে পারবেন এখন আসি আপনার শারীরিক যোগ্যতা কী কী লাগবে আপনার শারীরিক যোগ্যতার প্রথম হচ্ছে উচ্চতা আপনার একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নির্দিষ্ট প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি আসি আপনাদের ওজনটা কত লাগবে একজন সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ওজন লাগবে উনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে লাগবে সাতচল্লিশ কেজি এটা হচ্ছে একদম সর্বনিম্ন আপনার উচ্চতা যত বেশি হবে আপনার ওজনটা একটু বেশি হবে এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নেই এখন আসি আপনার বুকের মাপ বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে বত্রিশ ও চৌত্রিশ ইঞ্চি ঠিক আছে মানে নর্মাল অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং বুক সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগৃষ্টি প্রার্থীর ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি আপনার দৃষ্টিশক্তি অর্থাৎ আপনার চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাই ছয় ঠিক আছে এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে আবেদনটা কবে শুরু এবং কবে শেষ আবেদনটা শুরু হয়েছে ৬ মে দু হাজার তেইশ এবং আবেদনটা শে শেষ হচ্ছে একত্রিশে মে দুই হাজার তেইশ আপনার এই আবেদনটা কিভাবে করবেন এবং কত টাকা লাগবে আবেদনটা অবশ্যই কিন্তু অনলাইনে করতে হবে এবং আবেদন করতে মাত্র দুশো টাকা আপনাদেরকে ফি বাবদ দেওয়া লাগবে অফারের এখন কথা বলি আপনি আবেদন কিভাবে কোথা থেকে করবেন আপনি নিজে চাইলে খুব সহজে করতে পারেন আর নয়তো আপনার আশেপাশে কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে বাংলাদেশ ব্যাটালিয়ান আনসার পদে আবেদন করব। তাহলে আপনাকে সেখান থেকে আবেদন করে দিবে। ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আজকের এই ভিডিওটা বুঝতে যে আপনার রকম সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে